গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি বাইরে একটু কি দেখছি, কারা এসছে কিনা কাজে সেটাই দেখছি। এবার দেখো, দেখার পরে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। মনে পাঙ্খাটা বন্ধ কর, আওয়াজ আসবে না। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে, চলো তোমরা দেখতে থাকো। দেখতে পেলে কম্বল টম্বল রৌদ্র দিয়ে চলে এসেছে। এবারে আমি ঝাড় দিচ্ছি ঘরগুলো, দেখো সুন্দরভাবে এবারে সব ঘর ঝাড় দেওয়া গেছে। এই ঘরটা প্রচণ্ড নোংরা, এই ঘরটা কালকে লাগবো, এখনও কাজ বাকি আছে। যে একবারে কাজ হয়ে গেলো এই ঘরটা পরিষ্কার করে দেবো। আর দেখো ওই ঘরটার মধ্যে যেতে পারছি না, এত ধুলো ধুলো, আর ওইখানে দুটো কাজ বাকি আছে। এবার দেখো রান্নাঘরে চলে আসলে একটু ঝুলঝুল লাগছে, আর এখানে ফ্রিজটা ছিল কি নোংরা দেখছি। ওর ভেতরে আমরা পুরো ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটা পুরো ভর্তি করে দিচ্ছি। দেখো ওইটা মাটিতে ভর্তি করছে, ওই জন্য ওর উপরে এত নোংরা। দেখো সারা জায়গা ডাব্বায় দেখেছে ধুলো কি। পুরো কাজ কমপ্লিট করার পরেই আমি সব পরিষ্কার করবো। আর দুটো আমি বলবো যে আগে আমার এই ঘরটা কমপ্লিট করে আমি আস্তে আস্তে ছাদ মানে ঘর তো ঝাড়িয়ে ধুয়ে মুছে কমপ্লিট করবো ভাবছি। দেখি কি করে, টাইলস মিস্ত্রি আসে একদিন আসে না, আর আমরা বিরক্ত বোধ হয়ে যাচ্ছি, তবু করতে হবে। দেখো পুরো ঘরগুলো সুন্দর করে ছাদ দিয়ে ইয়ে পেঁয়াজ রসুনের চাপিটা রাখার জন্য, দেখো ওটাও খুব ধুলো, সব ধুতে হবে একবারে। আসতে দুর্গাপুজো, একবারে ঘরটা কমপ্লিট করার পরে দুর্গাপুজোর মধ্যে আমার একবারে ধোয়া হয়ে যাবে, খুব ভালো হবে জানো তো। খুব ভালো হবে। দেখো আমরা ফ্রিজটা একটু সরিয়ে নেবো ভাবছি, তোমরা দেখো ফ্রিজটা টেনেছিলাম ওর মধ্যে দেওয়ার জন্য, যে নোংরাগুলো মাটি ফাটি দেবো, কিন্তু ওইটা ভরার মধ্যে হয়েছে আর একটুখানি বাকি আছে বলে দিন। আবার ফ্রিজটা জায়গাটা জায়গা নিচ্ছি, কোথায় কী রাখছি তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড। আরে বাবু তো রাখবি না, এখানে রাখতি। দেখো ফ্রিজটা সরিয়ে নিচ্ছে, একা একা কী করবো, কেউ নাই তো। ফ্রিজটা জায়গাটা জায়গা নাই গেলে, এত ছোট কিচেন ওর মধ্যে আমি দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, কিছু করতে পারছি না। ওই জন্য যে কিচেনটা ফ্রিজটা সাইডে রেখে দিই, যখন মাটি ঢালবে তখন আবার নিয়ে চলে আসবো। দেখছি যে ফ্রিজ চালু হয়েছে কি না সেটা দেখি না, দেখলাম হ্যাঁ চালু হয়ে গেছে। এবার দেখো চর জামা প্যান্ট নিচে রয়েছে, দেখেছো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে জামা প্যান্ট কেচে অনেক কাজ আছে, সবটাই শেয়ার করবো কি। আর বিছানা চাদরগুলো আমাদেরকে কাচবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার দেখো চলে এসেছি ঘরটা ছাদ দিয়ে, ঘর কিচেনটা পরিষ্কার করতে কিচেনটা মুছে দিচ্ছি। সকালে টিফিন বানিয়েছিলাম, এখন মুছে রেখেছি। আবার তোমরা আবার রুটি আর তরকারি বানিয়ে নিয়েছি, আমরা খেয়ে নিয়েছি, ওই জন্য আবার কিচেনটা পরিষ্কার করছি। এবার এইটা কাজটা সেরে এসে রান্না করবো, ডাল ভাত রান্না করবো সবজি টুবজি দিয়ে।
তুই ওই তো হাতে টুয়াটুই করবি, কালকে তো তোর মোবাইল শেষ। তারপর দেখো এই পুরো দেখো পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। জায়গাটা জায়গাটা বাসন রেখেছে, বাসনটা তো মাজা হয়ে গেছে, আর যে দুই তিন দিন আগের যে বাসনটা আছে নোংরা করে রেখেছে সে আমার ড্যাকের ওই বাসনগুলো মাঝে ভাবছি মেজে নেবো। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে অত বড় ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, অন্যদিন ওই ভিডিওটা দেখিয়ে দেবো। এই দেখো চলে এসে জামা খুলে কাজে আসছে না, আজকে কাজে আসেনি, শুধু শুধু ওদের জন্য বসে আমি ভেবেছিলাম যে সব মানে টাইস ফাইস লাগানো একবারে এটা আমারে বাঁচতে পারে না, একবারে কাজ করে না, একদিন আসে 10 দিন আসে, বিরক্ত করে দিল আমাকে। আর কি দুটো আমার চাদরগুলো কি নোংরা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এইবার দেখো কেচে নিচ্ছে, আর শুধু ধুলো ধুলে এই বিছানা চাদরগুলো ঢেকে ঢেকে কাজ করেছে। তো আমার বিছানা চাদর পাল্টেছে সেই দিনে কাজে এসেছে, ওই জন্য বিছানা চাদরটা ঢেকে ঢেকে একবার হচ্ছে করো একবার ধুয়ে দেবে। এবার আজকে দেখো ভিজিয়ে রেখেছি না রাতে, যে ধুলোটা চলে যাক, আর এখন কাজতে চলে এসেছি, চলো দেখতে থাকো। দুটো বিছানার চাদরে আমি কেচে নিয়েছি, এই লালটা খুব কালার উঠে, ওই জন্য আগে আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওই দুটো কেচে নিয়েছি। আর এই লালটা দেখো এই কেচে, আজকে রোদ্দুর রোদ খুব তাপ আছে, এখন প্রায় 12টা বেজে গেছে, আমার কাজ করতে ইচ্ছা করে না, জানো না, তাই রাতে একটু বেলা হয়ে গেছে উঠেছি। আর মিস্ত্রি আসতে বলে আমি একবারে বিকাল দুপুর দুপুরে ঘুমাই না, ওদের ওদের জন্য ঘুমোতে পারি না বলে দুপুরেই কাজগুলো করার চেষ্টা করি, সকালে একটু ঘুমিয়ে নিই, যে শরীরটা নাই মাথা ঘুরে, আমার যদি ঘুম পুরো না হয় প্রচণ্ড অনেক মাথা ঘুরে বলে আমি সকালে একটু বেশি করে 8টা 9টা অবধি ঘুমিয়ে নেবো, 9টা অবধি তারপরে উঠে কাজ করব। দুপুরে তো ঘুমোতেও পারবো না, শুধু শুধু টাইমটা পাস হয় না, ওই জন্য আমি দুপুরে সারাদিন কাজ করবো, সারাদিনই কাজ করছি, অনেক কাজ করেছি আজকে কাজ করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। দেখো বিছানার চাদর দুটো ধোয়াও মানে কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি, দেখো 2-3 বার করে ধুয়ে নিচ্ছি, তোমাদের একবারে দেখাচ্ছি, দেখো পরিষ্কার জল হয়ে গেছে, আর জল চালু করে আমি কাচ্ছি, ধুয়ে নিচ্ছি, কেচে নিচ্ছি। আমি কিন্তু জল ভালোই বেশি করে ইউজ করি, দেখো এটা একবার করে ধুয়ে নেবো, তারপর আবার জল নিয়ে ধোবো। তো দেখতে তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করেছি,